Hello, my dear student, class 9. Now, this is part 3 of All About a Dog. All About a Dog, lesson 2, written by A.Z. Gardiner. Today, I am going to discuss about the writing skill, that how to write a processing, how to write the preparation of different things like orange juice, soap, how to make a phone calls, means kibhabe flow chart ke obolombon kore amra ekta processing ba preparation amra likhte pari. So today I'm going to discuss all about this processing of preparation, processing of flow chart, or how to write the preparation of luchi, bread, soap, tea, how to washing dirty clothes. Means paddhati gulo ki, preparation mane paddhati, system. How school magazine is published, how to do gardening, preparation of orange juice, mustard oil, how letters are delivered, how books are printed, edhorone prochur ache, preparation of an idol, how you can greet a near one. So that's a different process, erokom onek ache. Ami muloto ajke jeta korbo, that is the 7 things you have to remember to write down the process. Satya things tomader mone rakhte hobe ki ki. Number 1, write a suitable title. Dekho ekhane tomader jeta diyeche je use the following flow chart and write a paragraph on the process of washing dirty clothes. Water taken in back buckets, baltite jol na holo, detergent powder mixed, detergent powder mane saban gulo dewa holo, dirty clothes dipped for 30 minutes 30 minute dhore dubiye dewa holo, scrubbed bhalo kore ghosha dewa holo, washed in fresh water bhalo jole dhuye na holo, rinsed and dried bhalo kore shukno kore keche take shukno kora holo, pressed iron kora holo, istri kora holo, ready to be to use again, abar byabohar kora. So ei je process ta tomake diyeche tar bodole ekhane amra likhchi. Tale first hocche process of water dirty clothes, tar mane first point hocche a suitable title. Tahole ami jeta tomake bolte chaichi যে এই সুইটেবল টাইটেল, যেমন প্রসেস অফ ডার্টি ক্লথ হয়ে গেল, আমি দেখতে পারি যে প্রিপারেশন অফ এ কাপ অফ টি, প্রিপারেশন অফ ভেজিটেবলস, প্রিপারেশন অফ টি, প্রিপারেশন অফ অ্যান আইডল, প্রসেস অফ বিল্ডিং এ হাউস, এই ধরনের জিনিসগুলো তোমরা আরামসে লিখতে পারো। অতএব একটা সুইটেবল টাইটেল নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কোনটা বলছে, যেমন ধরো এটার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলে ডার্টি ক্লথস নিড টু বি ওয়াশড অ্যান্ড মেড রেডি ফর হোয়াট উইয়ার, তাহলে ডার্টি ক্লথস নিড টু বি ওয়াশড অ্যান্ড মেড রেডি ফর উইয়ার, পরার জন্য প্রস্তুত করতে হবে তোমাকে। এটা আমি লিখতে পারি যে ডার্টি ক্লথস নিড টু বি ওয়াশড টু গেট আ ডিজিজ ফ্রি এনভায়রনমেন্ট। Dirty clothes need to be washed to make yourself, to keep yourself pure in health. আমি একটা সেন্টেন্স লিখব যেটা আমার ইন্ট্রোডাকশন হবে। যেমন ধরো এখানে তোমাকে দিয়েছে ইউজ দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অ্যাড এ পেপার অরেঞ্জ জুস, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, তাহলে হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড আমি লিখতে পারি, বা প্রিপারেশন অফ অরেঞ্জ জুস আমি লিখতে পারি, অথবা হেডিং লিখতে পারি প্রিপারেশন অফ অরেঞ্জ জুসেস, হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড লিখলাম। এবার আমি এটা এটা এটার যদি আমি এই প্রথম লাইনটা বলি যেটাকে আমরা ইন্ট্রোডাক্টরি বলছি, অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, তাহলে অরেঞ্জ জুস ইজ অ্যান অ্যাসেন্সিয়াল ড্রিঙ্কস ফর অল পিপলস, তাহলে
এভাবে আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি একটা করে ওয়ার্ড সেন্টেন্স লিখতে পারি। যেমন ধরো প্রিপারেশন অফ সোপ, সাবান তৈরি, তাহলে সোপ ইজ অ্যান অ্যাসেন্সিয়াল কমোডিটি ইন আওয়ার ডেলি লাইফ। ধরো বললো প্রিপারেশন অফ লুচি, লুচি ভাজার পদ্ধতি কি, তাহলে লুচি ইজ আ ফেমাস ফুড ইন অল বেঙ্গলিজ হাউস। তাহলে এরকম করে একটা ইন্ট্রোডাকশন তোমাকে দিতে হবে, ইউ হ্যাভ টু গিভ অ্যান ইন্ট্রোডাকশন। সাপোজ হাউ টু মেক এ বিল্ডিং, প্রিপারেশন অফ বিল্ডিং, তাহলে এ হাউস ইজ আওয়ার লিভিং প্লেস, এ হাউস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান লাইফ অ্যান্ড দ্য ক্রিয়েচার্স। এরকম একটা ইন্ট্রোডাক্টরি তোমাকে সেন্টেন্স লিখতে হবে, আজ আমি যতগুলো পারবো ডিসকাস করবো। থার্ড পয়েন্ট হচ্ছে দেখো প্যাসিভ ভয়েস ইজ ইউজড, তোমাকে কিন্তু প্যাসিভ ভয়েস লিখতে হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েস মানে তোমরা জানো অবজেক্ট দিয়ে কাজটা হবে, ভার্ব ইউজ হবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করতে হবে। তাহলে নেক্সট হচ্ছে ইউজ অফ লিঙ্কার্স, মানে প্রত্যেকটা সেন্টেন্সের সঙ্গে যেন লিঙ্কার্সটা ঠিক থাকে, পাস্ট, নেক্সট, আফটার, দ্যাট, লেটার, তারপরে দেখো নাও, ফাইনালি, অ্যাটসেট্রা, এই ধরনের যে ওয়ার্ডগুলো এগুলো তোমাকে কিন্তু পরপর ব্যবহার করতে হবে। দ্য স্টেজ অফ দ্য ফ্লো চার্ট আর কেয়ারফুলি ফলোড, মিনস দ্য লিঙ্ক যেটাকে আমরা বলি সিকোয়েন্স অফ দ্য ইনসিডেন্ট মাস্ট বি ফলোড। এ কনক্লুডিং সেন্টেন্সেস একটা তোমাকে কনক্লুডিং মানে শেষ পাঠ উপসংহার তোমাকে দিতে হবে। আর এই এছাড়া যেটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম সেন্টেন্স তোমাকে ফলো করতে হবে, যে উইথ আ প্রপার প্রসেস, উইদাউট এজেন্ট, এজেন্টটা যেন ব্যবহার না করা হয়, উইদাউট ডোয়ার এখানে কিন্তু ব্যবহার করতে হবে। দেখো তাহলে এই যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা যদি তোমরা একটু মন দিয়ে পড়ো, তারপর আমি নতুনটা বলবো। এই দেখো অ্যাট ফার্স্ট লাগিয়েছে, অ্যাট ফার্স্ট ওয়াটার ইজ টেকেন ইন এ বাকেট, দেখো তোমার প্রথম ছিল ওয়াটার টেকেন ইন বাকেট, তাহলে ওয়াটার ওটাই আছে, ইজ একটা লাগিয়ে দিয়েছে, ওয়াটার ইজ টেকেন ইন এ বাকেট। নেক্সট দেখো এই নেক্সট একটা লিঙ্কার, ডিটারজেন্ট পাউডার ইন মিক্সড, ডিটারজেন্ট পাউডার মিক্সড, এখানে ইজ লাগাও খালি, ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড ইন টু দ্য ওয়াটার। নেক্সট তারপর এখানে দেন একটা লিঙ্কার লাগিয়েছে, দেন ডার্টি ক্লথস আর ডিপ, এখানে খালি একটা আর লাগিয়ে দিলে হবে, ড্রিপ ফর 30 মিনিটস ইন টু দ্য মিক্সচার অ্যান্ড কেপ্ট ফর 30 মিনিটস, এইখানটা একটু ইন টু দ্য মিক্সচার অ্যান্ড কেপ্ট ফর 30 মিনিটস, এটা একটু বাড়িয়ে নিয়েছে, 30 মিনিট ধরে রাখতে হবে। আফটার দ্যাট দ্য ক্লথস আর স্ক্রাবড থ্রোলি ওয়ান বাই ওয়ান, এই যে এখানে দেখো স্ক্রাবড কথাটা লিখেছে, তাহলে সুতুস কেমন করে ঘষবে, না এরপরে ক্লথস আর স্ক্রাবড, এই যে স্ক্রাবড ঘষা হলো থ্রুলি অন ওয়ান বাই ওয়ান। লেটার দ্য ক্লথস আর ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, দেখো ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, দ্য লেটার দ্য ক্লথস আর, মাথা দেখো সাবজেক্টে ঢোকালাম একটা আর লাগিয়েছি আর কিচ্ছু নেই। দেন এখানে একটা লিঙ্কার্স দেন, দে আর রাইন্স অ্যান্ড ড্রাইড ওয়েল, আর রাইন্স, দেখো এখানে রাইন্সও আছে ড্রাইডও আছে, রাইন্স অ্যান্ড ড্রাইড ওয়েল, নাও দে আর ফোল্ডেড অ্যান্ড প্রেস, তাকে পাট করা হলো, ভাঁজ করা হলো, আর ফোল্ডেড, এই কথাটা তোমাকে বাড়তে দেওয়া হয়েছে, অ্যান্ড প্রেসড, ফাইনালি ফাইনালি কি করা হলো, দ্য ক্লথস আর রেডি টু বি ইউজড এগেন, আর রেডি, আর রেডি টু বি ইউজড এগেন। তাহলে মোটামুটি আমাদের এটা কমপ্লিট হলো। আমরা দেখো এখানে ডোয়ার নেই, কে করেছে, বাইমি ফাইমি এসব নেই, উইথ কোনো কিছু নেই, অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশনসের ব্যবহার এখানে করা চলবে না। আমি এবার যদি প্রিপারেশন অফ অরেঞ্জ জুসে আসি, তাহলে আমি বলে দিয়েছি প্রথমে কি, হাউ টু মেক অ্যান অরেঞ্জ জুস বা প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, ভালো করে মাথায় ঢোকাও, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকল, প্রিপারেশন অফ টি, যাই তুমি যেটা ভাববে। এবার দেখো আমি প্রথমে বললাম একটা ইন্ট্রোডাকশনারি, যে অরেঞ্জ জুস ইজ এ ডেলিশিয়াস ড্রিঙ্কস ফর অল, সবাই খেতে পারে এটা। তারপরে দেখো দেওয়া আছে অরেঞ্জ ব্রড, তাহলে অ্যাট ফার্স্ট ওর প্রথম মধ্যমেই করো, অ্যাট ফার্স্ট দ্য অরেঞ্জেস আর
as the oranges are bought from the market. Now, the collected oranges are sorted. Bacha holo. Hello. Are sorted. Next, the rotten ones are removed. The rotten ones are removed. Now, the fresh oranges are taken in a tub, a bucket, and cleaned, properly cleaned. After that, the oranges are peeled off. Hello, and all are put in juicer. Juicer dida holo. As a result, the juice is extracted from it and powered it into the bowl or into the pot. Finally, the sugar and preservatives are added with it and kept it and powered it into the bottle. And it is powered kurle sabche bhalo hobe into a bottle. At last, the bottles are sealed and labeled. Now the orange juice is ready to be sold. But finally, these bottles are ready for the market to be sold or for using in own purpose. Ei hoye gelo tomader orange juice making. Bar bar mone rakhte hobe je er moddhe jano logical order maintain hoy. Dekho ami jodi er shonge add kori how preparation of soap. Tale preparation of soap jodi tomak korte hoy tale ki ache prothome dekho ami prothome bollam soap is an essential commodities in our daily product. এইখানে একটা জিনিস তোমরা লাগাতে পারো, ইট ইজ আ ভেরি ইজি প্রসেস টু মেক এ সোপ ইন ইউর হাউস, সো টু প্রিপেয়ার দ্য সোপ উই শুড ফলো দ্য ফলোয়িং রুলস, দ্য ফলোয়িং স্টেপস। এবারে প্রথমে তোমাকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট কস্টিক সোডা, কোকোনাট অয়েল, ওয়াটার অ্যান্ড other required ingredients are collected. Prothome songroho kora holo. These are mixed with a proper proportionate, mane thik anupatik bhagare ederke milan holo. Then it is boiled. Then it is boiled for 30 minutes. After the boiling, it is cooled. Thereafter, the ordinary salt is added with the mixture. After that, it is left for 12 hours. Next, it is cut into pieces. Finally, the soap are binded with a paper or the foil. At last, it is put into the packets and ready for the market or ready for use. Just tomake mone rakhte hobe je ei points gulo amar follow hocche kina. Tumra korbe preparation of mustard oil. Tomader exercise aro onek gulo ache, grammar boite tumra exercise ache gada du charte korbe, kore ontoto pathiye debe. How to make a gardening, how to make a building, how to make a mustard oil, sorsher tel toiri, how to make a book printed, how to publish the school magazine, ei dhoroner prochur ache, egloke tumra chesta korbe complete korar. Pore je writing ta tomader royeche, write a paragraph. Dekho paragraph lekhar kintu koto gulo system ache.
কি কি সিস্টেম আমরা ফলো করব, হাউ টু রাইট এ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ, অর্থাৎ অনেকগুলো লাইন নিয়ে আ ফিউ সেন্টেন্স মেক্স এ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ শেখার জন্যে আমার যেটা প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে আইডিয়া অ্যাবাউট দ্য ম্যাটার, কী নিয়ে আমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এখানে যেমন বলছে ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের তুমি যারা ঘুরে বেড়ায় তাদেরকে কীভাবে প্রোটেকশন দেবে। আচ্ছা, তোমাকে বলা হতো সামার ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের সামার নিয়ে তুমি লেখো। তোমাকে বলা হলো রাইট ইয়োর এনভায়রনমেন্ট, দ্য এভিল অফ ড্রাগ এডিকশন। তোমাকে বলা হলো তাহলে এগুলো কিন্তু আইডিয়াটা তোমার থাকতে হবে, তোমাকে পড়তে হবে, পড়াশোনা না করলে কিন্তু এটা পারবে না। তাহলে আমার আজকের যে বিষয়টা আমি বলছি, ধরো রাইট দ্য ফিউ সেন্টেন্স অ্যাবাউট টেক কেয়ার অফ স্ট্রিট ডগস ইন ইয়োর এরিয়া। তাহলে আমি প্রথম পয়েন্টটা বলবো যে তোমরা যদি প্রিপারেশন প্যারাগ্রাফ লিখতে চাও, প্রথমে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে বিষয়টা, ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টা কি, সেটা পলিটিক্স না সোশ্যাল নাকি ইকোনমিক্স, কি নিয়ে কোন বিষয় নিয়ে এটা লেখা আছে। এটা যেমন আছে ফিলিংস, আমাদের অনুভূতি নিয়ে এটাকে লেখা হয়েছে। তাহলে প্রথমেই জানতে হবে আমাকে এখানে এখানে কতগুলো ক্রুয়াল অ্যাকশনস টুয়ার্ডস দ্য স্ট্রিট ডগ। স্ট্রিট ডগের বিরুদ্ধে আমরা অনেক সময় সত্যিকারের খুব খারাপ লাগে, কেউ গরম জল ছিটিয়ে দেয়, কেউ জল মারে, করে এটা নো ডাউট। তারপর দেখা হচ্ছে নেসেসিটি অফ লুকিং আফটার দেম, এর প্রয়োজনীয়তা কতটা, এদেরকে দেখা উচিত কি না, এরা আমাদের কী উপকার করে, এই ফিলিংসটা তোমার মধ্যে আগে আসতে হবে। ফাইনালি দেখো আছে ওয়েজ অফ টেকিং কেয়ার অফ ডগস, কীভাবে তুমি এদের কেয়ার নেবে, টেক কেয়ার কীভাবে নেবে, কত কী কোন পদ্ধতিতে এটা নেওয়া হবে। এরপর দেখো আমার আছে কনক্লুশনস, কনক্লুশনস মানে হচ্ছে উপসংহার, মানে তোমার মতামত কী এ সম্পর্কে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমি যদি শুরু করি তাহলে আমার একটা হেডিং লাগবে, তাহলে এখানে হেডিংটা কী দেবে তুমি, যে টেক কেয়ার অফ দ্য স্ট্রিট ডগ, বা লিখতে পারো কেয়ার অফ স্ট্রিট ডগ, স্ট্রিট ডগ আওয়ার ফ্রেন্ডস দিতে পারো একটা দিলে। এইবার তুমি এটা এটা যেহেতু এটা ইমাজিনারি, তাহলে তোমাকে একটু ইন্ট্রোডাকশন দিতে হবে। নর্মাল ডেজ ইন আওয়ার ডেইলি লাইফ উই হ্যাভ সিন মেনি স্ট্রিট ডগস আর গ্রুমিং অ্যারাউন্ড হিয়ার অ্যান্ড দেয়ার। অ্যাকচুয়ালি স্ট্রিট ডগস আর রিয়েলি নেগলেক্টেড বাই দ্য পিপল অ্যান্ড সামহাও দে আর ইল ট্রিটেড বাই দ্য পিপল অ্যান্ড আদার অ্যানিমালস। দিস স্ট্রিট ডগস আর বর্ন অ্যান্ড ব্রট আপ উইথ দ্য লেফট ওভার ফুডস অ্যান্ড স্লিপ এনিহোয়ার ইন আ ফুটপাথ অর দ্য বারান্দা অফ দ্য হাউস। Some people throwing stones at them or hot water against their activities. But if we morally thinking, these dogs can be useful for us for guarding our house at night and in whole day from the outside. So it is our social duty to give them proper care by giving food, fire and rest. I think this would need a public canal where this would take a minimum rest and live in a safety. I think if we are really in a positive mind and try to help them in their life, they would give us the equal help in future.
সো এলো, এই হলো আমি স্ট্রিট ডগস নিয়ে বললাম। আমাকে যদি কেউ বলে যে রাইট সামথিং অ্যাবাউট দ্য করোনা ভাইরাস ইন ইউর এরিয়া, লিখতে হতে পারে। তাহলে তোমাকে আগে দেখতে দিতে হবে যে এই ভাইরাসটা কি, কীভাবে এটা স্প্রেড করছে, হোয়ার ফ্রম ইট ওয়াজ ফার্স্ট ক্রিয়েটেড, হাউ ইট ইজ এফেক্টেড ইন ইউর এরিয়া। তাহলে এই পয়েন্টগুলো তোমাকে মাইনোরিটি লিখতে হবে, ঠিক আছে? যেমন ধরো ভ্যালু অফ আর্লি রাইজিং ইন লাইফ, তাহলে কী কী পয়েন্টস আসবে এখানে, যে আর্লি রাইজিং ইজ আ গুড হ্যাবিটস, হোয়াটস দ্য বেনিফিটস টু উই গেট ফ্রম ইয়ার, হাউ ডু পিপল স্টার্ট এ ডে উইথ আ গুড ওয়ার্কিং, ইটস গিভ ইউ দ্য ন্যাচুরাল অ্যাটাচমেন্ট, সো লাইক দিট। এইভাবে তোমরা প্যারাগ্রাফগুলো কিন্তু পড়তে পারো। মাই ফেভারিট সাবজেক্ট, মাই ফেভারিট অথর, সেভ ড্রাইভ সেভ লাইফ, তারপর যেমন ধরো ওয়াটার সাইকেল, গ্লোবাল ওয়ার্মিং, ভ্যালু অফ নিউজ পেপার, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, লোকালিটি লুকস লাইক এ ডং, আচ্ছা সর্বশিক্ষা মিশন, মিড ডে মিল, ডিসিপ্লিন ইন লাইফ, এগুলো সবই কিন্তু তোমরা লিখতে পারো। That's all, my dear friend. I hope you will complete this one, and next day I will complete your next, that is autumn. Thank you very much for watching this channel.